গণমাধ্যমে খবর প্রচারের কারণে একদিনের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে কমে গেছে চালের দাম। বিক্রি হচ্ছে দুদিন আগের দামে। বৃহস্পতিবার কোনো কারণ ছাড়াই সরু এবং মোটা চালের দাম বেড়ে যায় কুষ্টিয়ার খুচরা বাজারে। এতে বিপাকে পড়েন ক্রেতারা। এ নিয়ে খুচরা ব্যবসায়ী এবং মিল মালিকদের পারস্পরিক দোষারোপে ক্ষুব্ধ হন সাধারণ মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুষ্টিয়ায় চালের মোকাম রয়েছে 400-র উপরে। এজন্য এখানে চালের দামের ওঠানামার উপর নির্ভর করে দেশের বিভিন্ন জেলায় চালের দাম। কোরবানির ঈদের মাত্র 9 দিন আগে হঠাৎ করেই সব ধরনের চালের দাম বেড়ে যায় কুষ্টিয়ার খুচরা বাজারে। এ নিয়ে মোকাম আর খুচরা ব্যবসায়ীদের পারস্পরিক দোষারোপে ক্ষুব্ধ হন ক্রেতারা। এ খবর উঠে আসে গণমাধ্যমে। একদিনের ব্যবধানে এবার দাম কমাতে বাধ্য হলেন ব্যবসায়ীরা। শনিবার আগের দামে বিক্রি হয় মোটা ও সরু চাল। এলসি আসার কারণে সবাই সবার চাল যাদের কাছে যা আছে খাজানা ভরে সেই চালগুলি তারা দ্রুত ছেড়ে দিচ্ছে এবং তারা রেটটা একটু কমাই দিচ্ছে। এলসির খবর এসে গেছে, এই খবরেতেই একটু বাজার মানে চাপ, বাজার একটু কম। মিল মালিকরা দামের এমন ওঠানামাকে স্বাভাবিক বলছেন। আজকে ধরেন একটা হলো 3100 টাকা, কালকে হয়তো বা 3200 হতে পারে, আবার দেখা যাচ্ছে 1 টাকা বা 50 পয়সা করে কমেও যেতে পারে, এরকম মানে স্থায়ী থাকে না। ব্যবসায়ীদের এই স্বাভাবিক ব্যাপারটি চরম ভোগান্তিতে ফেলে সাধারণ মানুষকে। তারা তো ইচ্ছাকৃতভাবে বাড়ায়, 10 টাকা বাড়ায়ে 1 টাকা কমায়ে টিভিতে ফলো করে যে আমরা 1 টাকা কমায় দিছি। মিল মালিকরা এটা তো কাটছে, ওরা চাল ওরা ধান কিনে রেখে বাজারে সিন্ডে গেট করে, ঠিক আছে। বড় বড় চাউলের ব্যবসায়িক যারা আছে এরা মনে করেন চাল কিনে বাজারে সারে কম, এগুলো কম ছেড়ে দাম বাড়ায় দেয় অটোমেটিকলি। এরা বিনা কারণে চালের মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিংয়েই ভরসা ক্রেতাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।